সার্ভিস কমিশনের তরফ থেকে সংক্রান্ত বিজ্ঞপ্তি ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন গভর্নমেন্টের ডিগ্রি কলেজেস অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যত গভর্নমেন্টের ডিগ্রি কলেজ আছে সেখানে অ্যাসিস্টেন্ট প্রফেসর পোস্টে পুনরায় নিয়োগ হতে চলেছে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আজকে সন্মাগ দৈনিক পত্রিকায় পৃষ্ঠা ছয়ে প্রকাশ হয়েছে বিস্তারিত তথ্য ওয়েস্টবেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে খুব শীঘ্রই কবে ফর্ম ফিল কবে লাস্ট ডেট কি কী কোয়ালিফিকেশন আছে সেই বিষয়ে সমস্ত তথ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে এর জন্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিসের ওয়েবসাইট দুটিতে নজর রাখুন ওয়েবসাইট দুটি হল ডাব ডাব্লু ডট বি অনলাইন ডট ইন এবং ডাব্লু 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 ডট ডাব্লু বি ডট ডট ইন বেশ কয়েকদিন আগেই এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে রিক্রুটমেন্ট রুলে বেশ কিছু পরিবর্তন এসেছে সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবার আমি সেই বিজ্ঞপ্তিটি সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব কি কি কোয়ালিফিকেশন চা হবে এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে এবার দেখে নেওয়া যাক ওই গভর্নমেন্ট অফ বেঙ্গলের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট রুল জারি হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে নিয়োগের ক্ষেত্রে সে বিষয়ে ইন ডিটেলড এখানে প্রায় সমস্ত কিছুই সেমই আছে শুধুমাত্র এখানে যে পরিবর্তনটি এখানে মূলত এসেছে সেটি হলো এজ লিমিট সংক্রান্ত পরিবর্তন আগে সাধারণত থার্টি সেভেন পর্যন্ত কলেজ সার্ভিস কমিশনে আমরা অ্যাপ্লাই করতে পারতাম এখন এর এজ লিমিটটি বাড়িয়ে করা হয়েছে ফরটি যারা এসে এস টি আছেন পাঁচ বছর ছাড় পাবেন ওবিসিরা তিন বছর এবং যারা প্রতিবন্ধী আছেন তারা দশ বছর পর্যন্ত আবেদনে ছাড় পাবেন এছাড়া যারা স্যাক্টে স্টেটেড কলেজ টিচার্স আছেন তারা ফর্টি সেভেন অবধি আবেদন করতে পারছেন এই এই সংক্রান্ত ফর্টি সেভেন বয়স অবধি তারা আবেদন করতে পারছেন এই পরিবর্তন মূলত হয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে নতুন রিক্রুটমেন্ট রুলটি পাবলিশ হয়েছে সেখানে গত আঠেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি এই রুলসটি পাবলিশ হয়েছিল সুতরাং এই রুলসের বেসিসেই আগামী যে আজকে যে সানমার্ক পত্রিকার যে রিক্রুটমেন্ট নোটিশটি পাবলিশ হয়েছে তার নিয়োগ হবে বলা বাহুল্য সুতরাং যারা কলেজ সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে আবেদন করতে চান তারা কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি নজর রাখুন বিস্তারিত তথ্য সেখানেই দেওয়া হবে যে যে পোস্টে সাধারণত যে যে বিষয়ে সাধারণত নিয়োগ হবে সেটি এখানে উল্লেখ প্রায় করাই হয়ে আছে আর্টস কমার্স হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্স সায়েন্স এডুকেশন ল্যাঙ্গুয়েজেস ল লাইব্রেরি সায়েন্স ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান এইসব পোস্টে আপনারা আবেদন করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য কারো কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানান যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন